উপকরণের দাম বৃদ্ধি আর গার্মেন্ট পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে দৈন্য দশায় লালমনিরহাটের তাঁতি পরিবারগুলো। বেঁচে থাকার তাগিদে অনেকে পেশা পরিবর্তন করলেও কেউ কেউ ধরে রেখেছেন বাপদাদার এই পেশা। এদিকে তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা বিষিক কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের 329টি পরিবার সরাসরি যুক্ত তাঁত শিল্পের সাথে। তবে অর্থাভাব আর গার্মেন্টস পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্পটি। একদিকে বাজারে সুতার অংশ তাঁত উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে বিক্রি কমে যাওয়ায় হতাশ এখানকার তাঁত শিল্পীরা। বাজারের রঙের সুতার রেট দাম বেশি, কিন্তু আমরা পারতেছি না অর্থের অভাবে। এখন টাকা নাই, এখন বসে আছি, আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছি না। অল্প সংখ্যক তাঁত কারখানা চালু থাকলেও তাদের ব্যবসা এখন মন্দাভাব। কেউ কেউ এ পেশা ছাড়লেও প্রবীণ তাঁত শিল্পীরা অন্য কোনো কাজ করতে না পারায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে তাদের। আমাদের তাঁত একবারে 2-3 মাস থেকে বন্ধ, মানে আমাদের এখন চলার খুব কষ্ট হয়ে গেছে। সুতার দাম বেশি, রঙের দাম বেশি, কেসের জন্য আমরা করতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। সরকার যদি আমাদের কিছু লোন দিত তাহলে আমরা তাঁত সুন্দরভাবে চালাইতাম। তবে জেলার তাঁতপল্লীগুলো সুদিন ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে স্থানীয় বিস্তিকের এই কর্মকর্তা। ঋণের জন্য বিভিন্ন সময় আবেদন করছেন এবং ঋণ কোথার থেকে পাওয়া যাবে সে বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি এবং কিভাবে মুনাফা অর্জন করা যায় এবং উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। লালমনিরহাটের তাঁত শিল্পের মন্দা ঠেকাতে সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের দাবি এখানকার তাঁতি পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।